কেউ সামনে বেয়ে পার হলে কি আপনি বসেন, পার হন আপনি সামনে দিয়ে, ও একদম সামনে দিয়ে পার হন, ওনার মুসল্লি মুসল্লি সামনে দিয়ে পার হন, হ্যাঁ এই দেখছেন ব্যাপারটা, যে মুসল্লি তার কর্তব্য কি দেখছে, আমার সামনে দিয়ে পার হচ্ছে, তখন হাতটা দিয়ে কি করবে, বাধা দেবে, মানে তাকে পার হতে দেবে না, আর যদি তবুও পার হতে চায় ধাক্কা মারবে, বুঝতে পারছেন, তবুও তাকে পার হতে দেবে না ওই সামনে দিয়ে, মানে কিছু কিছু মানুষ আছে টেরা ঘাট টেরা বলে না, মানবেই না, ও মনে করছে কি সমস্যা, এই যে আমাদের অনেকে বলে না কি সমস্যা, এ পার হবেই, তখন তার সঙ্গে হাদিসে আছে ফাল ইউকাতিল ফাইন্নাহু শাইতান কিংবা মা হু শয়তান, ওর সঙ্গে লড়াই করো, ওকে বাধা দাও, কারণ ও নিজে শয়তান, অথবা ওর সাথে কি আছে, শয়তান আছে, মানবে না ঘাটটারা। এই জন্য এত গুরুত্বপূর্ণ এই যে পার না হওয়াটা, মানে এত গুরুত্বপূর্ণ যে আপনি তাকে পার হতে দেবেন না। বেশ, এবার হাদিস শুনুন, বাধা দেয় সে যেন বাধা দেয়, মানতে না চায় তাহলে কি করবে, সে যেন লড়াই করে, সে হচ্ছে শয়তান। সুতরা ছাড়া নামাজ পড়ো না, কাউকে তোমার সামনে বেয়ে পার হতেও দিও না, সে যদি মানা না মানে তবে তার সাথে লড়ো, কারণ তার সাথে শয়তান আছে। আবু সাঈদ খুদরি জুমার দিনে একটি থামকে সুতরা করে নামাজ পড়ছিলেন, ইত্যাবসরে বানি উমাইয়ার এক ব্যক্তি তার ও থামের মাঝ বেয়ে পার হতে গেলে তিনি তাকে বাধা দিলেন, পার হওয়া যাবে না, কিন্তু লোকটি পুনরায় পার হওয়ার চেষ্টা করলো, তিনি তার বুকে এক থাপ্পড় মারলেন, বুকে থাপ্পড় মারলেন, তাহলে তো মারামারি লেগে যাবে তাই না, না না অতটা করতে আপনি যাবেন না, তাদের হিম্মত ছিল আর সত্যি, হ্যাঁ মেরে দিয়েছেন বুকে থাপ্পড়। লোকটি মদিনার গভর্নর মারওয়ানের নিকট গিয়ে অভিযোগ বিচার দিল যে আমার বুকে থাপ্পড় মেরেছে। মারওয়ান আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আপনার ভাই বুকে মেরেছেন কি কারণে? আবু সাঈদ বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, দলিল খালাস, সাপের মাথায় জড়ি তাই না, সাপের মাথায় ওই যে কি বলে জড়িবুটি বা সাপ মাথা নামিয়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কেউ যখন কিছুকে সূত্রা বানিয়ে নামাজ পড়ে অথবা সেই ওই সূত্রার ভিতর দিয়ে পার হতে চায় তবে সে যেন তাকে বাধা দেয়, এতেও যদি সে না মানে তাহলে সে যেন তার সাথে লড়াই করে, কারণ সে শয়তান, সুতরাং আমি শয়তানকে মেরেছি। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন ব্যাপারটা, তার মানে মারাও যাবে, তবে আমি বললাম যে মারামারি লেগে গেলে হবে না, আমি নামাজ পড়তে যদি মারামারি লেগে যান তাহলে তো মুশকিল তাই না, এরকম না, মানে মোটামুটি গুরুত্বটা হচ্ছে এই যে সামনে দিয়ে পার হতে দেবেন না।